হ্যালো গাইস, দিস ইজ শাগুনিল ফ্রম আর্টিস্টিক সেভেন টেন্স এবং আজকে আমি কথা বলবো কৌশিক গাঙ্গুলির সিনেমা ছোটদের ছবি নিয়ে। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করার মতন বিষয়বস্তু অনেক রয়েছে, কিন্তু আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ছোটদের ছবি সিনেমাটাকে আরেকটু বড় করা গেলে, গল্পটাকে একটু অন্যভাবে বলা গেলে সেটা আরও অনেক বেশি টাচিং হতে পারতো। ছোটদের ছবি অবশ্যই একটা খুব দুঃখের সিনেমা, খুব ইমোশনাল সিনেমা, যেটাকে খুব হ্যাপি একটা এন্ডিং দেওয়া হয়েছে, কিন্তু সেইটাকেই যদি একটু অন্যরকমভাবে এন্ডিং করা যেতে পারতো এবং অন্যরকমভাবে শুরু করা যেতে পারতো, সেক্ষেত্রে হয়তো সিনেমাটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারতো। আমি কখনোই বলছি না যে ছোটদের ছবি একটা ইম্প্যাক্টফুল সিনেমা নয়, অসাধারণ একটা সিনেমা, যারা এখনও দেখোনি তাদের অবশ্যই ছোটদের ছবি সিনেমাটা দেখা উচিত এবং অবশ্যই ভালো সিনেমা বলেই আমি সিনেমাটাকে নিয়ে এত বেশি ভেবেছি। এবং আমার একটা মনে হয়েছে যে আমার একটা নিজস্ব পার্সপেকটিভ আছে যে এরকমভাবেও হয়তো গল্পটা হতে পারতো, আমি সেটা নিয়েই এখানে আলোচনা করবো। কোনোরকম ক্রিটিসিজম করছি না আমি এখানে পরিচালক বা সিনেমাটার। তো ছোটদের ছবি সিনেমাটার যেটা আমার মনে হয়েছে যে গল্পটা এরকমভাবে শুরু করা যেতে পারতো যে একটি ছেলে, তার সংসার রয়েছে, সে বিদেশে কর্মরত, তার স্ত্রী রয়েছে, বাচ্চা রয়েছে, এবং তার কাছে হঠাৎ একদিন ফোন আসছে, এখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে। তার বাবা মায়ের সঙ্গে সে কথা বলছে ফোনে, তাদের মধ্যে খুব একটা ভালো বাক্য বিনিময় হচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবা মা তাকে একবার দেখতে চাইছে কিন্তু সে দেশে ফিরতে চাইছে না। বাবা মায়ের প্রতি তার একটা অবহেলার স্বরূপ একটা গলার স্বর, কথাবার্তা সে এমন বলছে যেখানে তার অবহেলাটা পরিষ্কার, সে বাবা মায়ের সঙ্গে সেরকমভাবে দেখা করতে চায় না, বোঝা যাচ্ছে যে সে কোনো কারণে বাবা মায়ের ওপরে ক্ষুব্ধ। এবং সেই যখনই সে ফোন রাখছে, সঙ্গে সঙ্গে সে বসে হয়তো সিগারেটে টান ধরাচ্ছে বা সে কিছু ভাবছে, ভাবতে ভাবতে সে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে সে তখন ছোট এবং তার ছোটবেলাতে স্কুলে, খেলার মাঠে এবং আরও বিভিন্ন জায়গাতে তার বন্ধুরা তার বাবা মায়ের বামুনত্বের জন্য তাকে কীভাবে খুঁচিয়ে গেছে এবং তাকে কীভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছে, যে কারণে তার শৈশবের সময়টা একেবারেই ভালো কাটেনি। তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি দু মাস পরে, 2 মান্থ লেটার দেখানো হতে পারতো এবং সেখানে দেখানো যেতে পারতো যে তার কাছে একটা ফোন আসছে যেখানে তার পরিবারের লোক, কেউ একজন ফোন করছে, ফোন করে বলছে যে তোর বাবা মা গত হয়েছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাড়িতে, তো সেখানে বাড়িটা ভেঙে পড়ে যাওয়াতে তোর বাবা মা গত হয়েছেন, বা এরকম টাইপের কিছু একটা ঘটনা দেখানো যেতে পারতো যে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে দুজনেই মারা গেছেন। সেটা বিভিন্ন রকম হতে পারে, কোনো বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট যেখানে দুজনে একসঙ্গে মারা গেছেন। তো তখন ছেলেটা দেশে ফিরছে না, কারণ তার বাবা মায়ের প্রতি একটা রাগ রয়েছে, তার ছোটোবেলা তো ওরকম কেটেছে, যেহেতু বামুন বা তার বাবা মা, তার জন্যে সে নিজের বাবা মাকে অতটা বেশি পরিচয় দিতে চায় না নিজের স্ত্রীর সামনেও এবং তার সন্তানের সামনেও, সে নিজের লাইফটাকে আলাদা করে নিয়েছে নিজের বাবা মার লাইফের থেকে। তো এইখানে তখন ছেলে আর একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে যে ঠিক আছে আমি নিজে যাচ্ছি না ঠিক আছে, কিন্তু বাবা মায়ের শ্রাদ্ধের যে কাজ বাজ এবং যাবতীয় যে খরচাপাতি সেগুলো আমি নিজে বহন করব। সে তার জন্য কলকাতায় তার যে বন্ধু রয়েছে, কোনো এক বন্ধু রয়েছে, তাকে পাঠিয়ে দিচ্ছে যে তুমি যাও গিয়ে এই আমি টাকা তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেই টাকাটা ওদের অবধি পৌঁছে দাও যাতে করে ওরা সমস্ত কাজটা সঠিকভাবে করতে পারে। তো সেই অনুযায়ী সে কাজটা টাকা পাঠাচ্ছে বন্ধুকে, বন্ধু যাচ্ছেও, এবং তারপরে বন্ধু ফোন করছে একদিন, ফোন করে ছেলেটিকে জানাচ্ছে যে তোর বাবা একটা ডায়েরি রেখে গেছিলো যেটা তোর কাকাকে দিয়ে গেছিলো তোর বাবা, এবং তোর কাকা, আমি যখন বাড়িতে গেলাম তখন তোর কাকা আমাকে ডায়েরিটা দিলেন এবং বললেন যে তোকে যেন ডেলিভার করে দেওয়া হয় ডায়েরিটা। তখন বললো যে, বন্ধু বললো যে আমি ডায়েরিটা তোকে পাঠিয়ে দিচ্ছি তুই দেখে নে। তো ডায়েরিটা যখন ছেলেটার কাছে এসে পৌঁছালো, ধরে নিন আরও 1 মাস বাদে, 1 মান্থ লেটার, তখন ছেলেটা ডায়েরিটা পড়লো এবং তখন যে অরিজিনাল সিনেমাটা, যেটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটা 1 ঘন্টা 48 মিনিটের, সেটা সম্পূর্ণরূপে শুরু হলো। ছেলেটা তখন পড়া আরম্ভ করলো যে এইভাবে এইভাবে পুরো বাবার লাইফটা এগিয়েছে, সেখানে মায়ের আগমন ঘটেছে, সমা চরিত্রের আগমন ঘটেছে এবং খোকার জীবনটা সমা কীভাবে পরিবর্তন করে দিয়েছে, একটা ইনসিডেন্ট, সমার বাবার মারা যাওয়াটা খোকার জীবনটা কতটা পরিবর্তন করে দিয়েছে, যাবতীয় যারা ছোটদের ছবি সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন, সমস্ত কিছু ঘটেছে। কিন্তু ছোটদের ছবি সিনেমাটা শেষ যেখানে করা হয়েছে যে দুজনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাকি জীবনটা কাটায় বলে ঠিক করে এবং সিনেমা শেষ হয়ে যায়, সেই জায়গাতে, যে জায়গাতে দেখানো হচ্ছে যে সমাজ চরিত্রটি ভয় পাচ্ছে যে তারা যদি বিয়ে করে এবং তাদের যদি সন্তান হয় সেক্ষেত্রে সেও বামন হতে পারে, সেই রিস্কটা সে নিতে চাইছে না, সে আরও একটা মানুষকে, এই যে শিকারটা তারা হয়েছে সে আরও একটা সন্তান জন্ম দিয়ে সেই মানুষটাকেও সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে দিতে চাইছে না, সেই জন্য সে বিয়ে করতে চাইছে না। তো এই এন্ডটাকে অন্যরকমভাবে করা যেতে পারতো যে সে ভয় পেয়েছে কিন্তু খোকা তাকে বারবার বোঝানোর চেষ্টা করবে, এবং যেহেতু সোমারও একটা ভালোবাসা রয়েছে খোকার প্রতি, সেও খোকাকে অন্যরকম চোখে দেখে, একটা ভালোবাসার অ্যাঙ্গেল রয়েছে এবং সেও বিয়ে করবে ঠিক করে ফেলেছিল খোকাকে, সেই ইয়েতে একটা ইমোশনাল জায়গা থেকে দুজনে বিয়ে করবে, তাদের মধ্যে সন্তান হবে এবং সেই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে এবং সেই স্বাভাবিক সন্তানই হচ্ছে এই ছেলেটি।
তো এরকমভাবে গল্পটা দেখানো যেতে পারতো এবং একদম সিনেমা শেষে দেখানো যেতে পারতো যে আবার এই পুরো ছোটদের ছবি সিনেমাটা যেটা অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি বানিয়েছেন সেই জায়গাটা শেষ হওয়ার পরে দেখানো যেতে পারতো যে এই ছেলেটাতে ছেলেটা পড়ছে, ছেলেটা পড়া শেষ করেছে, ডায়েরিটা বন্ধ করেছে এবং সে অঝোরে কাঁদছে বা একটা ইমোশনাল সিন চলছে যেখানে সে ফিল করছে যে তার বাবা মা তাকে নিয়ে কতটা ভেবেছে তার জন্মের আগে থেকেই, যে তাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন আমার সঙ্গে না হয়, এই চরিত্রটা তখন এই ছেলের চরিত্রটা তখন সেটা ভাববে এবং সে কতটা অবহেলা করেছে, সে যে ছোটোবেলায় যে কষ্টটা পেয়েছে নিজের বন্ধুদের থেকে সেটার জন্য সে নিজের বাবা মাকে কতটা শাস্তি দিয়েছে, কতটা অবহেলা করেছে, এরকম একটা অ্যাঙ্গেল রাখা যেতে পারতো। তো আমার মনে হয় যে এই এই ছোটোদের ছবি সিনেমাটা আরও 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 অনেক লেভেল আপ হয়ে যেত হয়তো এই গল্পটা ক্ষেত্রে। এটা আমার পার্সপেক্টিভ হতেও পারে, যেটা আপনাদের মনে হতেই পারে যে না এই এই ছোট ছবি যেরকম অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি করেছেন সেরকমভাবেই হয়তো সিনেমাটা যথেষ্ট বেস্ট এবং এইরকমভাবে যেভাবে আমি বলছি সেভাবে হয়তো সিনেমাটা ভালো নাও লাগতে পারতো। এবং আমিও জানি না, কারণ যেহেতু সিনেমাটা তো অ্যাকচুয়ালি আমার মেন কনসেপ্টটা তো কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি সবথেকে বেশি ভালো বুঝবেন যে সিনেমাটাকে কীভাবে গল্পটাকে সাজানো হলে সেটা ভালো লাগবে। কিন্তু আমার একটা পার্সপেক্টিভ যে আমার মনে হয় যে এইভাবে যদি গল্পটাকে সাজানো যেতে পারতো, এই একটা ছেলের চরিত্র যদি রাখা যেতে পারতো এবং এন্ডিংয়ে যে দেখানো হয়েছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে সিনেমাটা শেষ হয়ে গেছে সেটা না করে দুজনের মধ্যে বিয়ে হতো, একটা বাচ্চা হতো, সেই বাচ্চা নিজের বাবা মাকে অবহেলা করতো, অর্থাৎ খোকা চরিত্রকে এবং সমা চরিত্রকে, তো এই জায়গাটা আমার মনে হয় যে এরকমভাবে যদি দেখানো যেতে পারতো সেক্ষেত্রে একটা দারুণ ব্যাপার হতে পারতো সিনেমাটা। ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আমি যে গল্পটা বললাম সেখানে আমি এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে যে সন্তান হয়েছে সমা চরিত্রে কিংবা খোকা চরিত্রে আমার গল্প অনুযায়ী সে কিন্তু একদম সুস্থ স্বাভাবিক মানুষ, তো সেটার কি আদৌ কোনো চান্সেস আছে, এই প্রবাবিলিটিটা নিয়ে এই চান্সেসটা নিয়ে কিন্তু কৌশিক গাঙ্গুলি নিজের সিনেমাতে কোনো কথা বলেননি এবং আমি সেই চান্সেসটাকে ধরেই সিনেমাটার গল্পটা ভেবেছি। তো এটা কি আদৌ সম্ভব সায়েন্টিফিক্যালি সেটা নিয়ে আমি এখন কথা বলবো। যারা জানেন কীভাবে সম্ভব দুজন বামন মানুষের সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারে তাদের ভিডিওটা ফার্দার কন্টিনিউ করার দরকার নেই, তার কারণ তারা জানেনি, যারা জানেন না তারা দেখতে পারেন, এরপরে সিনেমা নিয়ে কোনো কথা হবে না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যতটা সায়েন্টিফিকভাবে সম্ভব উপর উপর দিয়ে যে জিনিসটা কীভাবে সম্ভব। তো যারা বামন মানুষ তাদের মধ্যে একটা থাকে প্রকট বৈশিষ্ট্য, একটা থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ডমিনেন্ট আর রিসেসিভ, একটা ক্যাপিটাল ডি যেটা ডমিনেন্ট আর যেটা স্মল ডি সেটা হচ্ছে রিসেসিভ। তো স্মল ডি ক্যাপিটাল ডি আর স্মল ডি খোকা চরিত্রও থাকে এবং যে সোমা চরিত্র তারও ক্যাপিটাল ডি স্মল ডি বা যে কোনো বামন মানুষের। তো বাবার থেকে ক্যাপিটাল ডি আসতে পারে অর্থাৎ যেটা বামনত্বের বৈশিষ্ট্যটা বহন করে, আর মায়ের থেকে স্মল ডি আসতে পারে যেটা বামনত্বের বৈশিষ্ট্য বহন করে না, তাহলে সন্তানের কী হলো ক্যাপিটাল ডি আর স্মল ডি। তো এই ক্ষেত্রে কিন্তু যে কোনো বামন মানুষের মতোই তারও অ্যালিল রয়েছে অর্থাৎ ক্যাপিটাল ডি স্মল ডি, সেক্ষেত্রে সে জন্মগ্রহণ তো করবে, সে সার্ভাইভ তো করবে জন্মগ্রহণ করার পরে, কিন্তু তার মধ্যে বামনত্বের বৈশিষ্ট্য থাকবে। আর যখন এই এই কেসটা আবার ভাইস ভার্সা হতে পারে যে বাবার থেকে স্মল ডি এলো মায়ের থেকে ক্যাপিটাল ডি এলো, সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে, সন্তানের মধ্যে ক্যাপিটাল ডি স্মল ডি থাকবে, সে জন্মগ্রহণ করার পর সার্ভাইভ করবে কিন্তু তার মধ্যে বামনত্ব থাকবে। একটা কেসে হয় কি সন্তান জন্মগ্রহণ তো করে কিন্তু সার্ভাইভ করতে পারে না, সেই কেসটা কি বাবার থেকেও ক্যাপিটাল ডি এলো মায়ের থেকেও ক্যাপিটাল ডি এলো, অর্থাৎ দুটোই বামনত্বের ক্যারেক্টার বহন করে, সন্তানের মধ্যে ক্যাপিটাল ডি থাকলো, সেক্ষেত্রে কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পরে সার্ভাইভ করতে পারে না, সে মারা যায়। এবং আরেকটা কেস হয় যে কেসটাতে কিন্তু এই সুস্থ স্বাভাবিক জন্মগ্রহণ করতে পারে যে কোনো বামন মানুষের, সেটা কিন্তু বাবার থেকে স্মল ডি এলো এবং মায়ের থেকে স্মল ডি এলো, অর্থাৎ দুটো ক্যারেক্টারই এমন এলো যে দুটো ক্যারেক্টার বামনত্বের বৈশিষ্ট্য বহন করে না, সেক্ষেত্রে কিন্তু সন্তান একদম সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে। তো এই খোকা চরিত্রের এবং সোমা চরিত্রের এই দুটো চরিত্রেরই কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্মগ্রহণ করানো মানে জন্মগ্রহণ হওয়া খুব মানে একটা স্বাভাবিক ব্যাপার ছিল, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং প্রবাবিলিটি কত 25%, কারণ চারটে কেস হয় যে চারটে নিয়ে আমি আলোচনা করলাম তার মধ্যে একটা কেসেই সুস্থ স্বাভাবিক মানুষ জন্মগ্রহণ করতে পারে দুজন বামন প্যারেন্টসের। তো এই জিনিসটা কিন্তু সম্ভব ছিল, তো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, আমি জানি না কতটা পারলাম, এটা খুব সায়েন্টিফিক একটা ব্যাপার। তো 25% চান্স কিন্তু ছিল যে আমি যে গল্পটা বললাম সেটা যথেষ্ট সম্ভব। তো যাদের ডাউট ছিল আশা করি ক্লিয়ার করতে পারলাম বা পারলাম না আমি ঠিক জানি না, মানে এটা আমার জোন নয়, তবু আমি চেষ্টা করলাম নিজের মতো করে। এবার আপনারা জানান কমেন্ট করে যে আপনাদের আমি যে গল্পটা বললাম সেটা কতটা ভালো লাগলো, এই ভিডিওটা এই রকম একটা ভিডিও যেখানে আমি একটুখানি অন্য ধরনের কিছু করার চেষ্টা করলাম সেটা ভালো লাগলো কি না সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি আমি হ্যাঁ দেখি যে হ্যাঁ আপনারা ভিডিওটা বলছেন যে হ্যাঁ ভালো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এরকম ধরনের ভিডিও এরপরেও আনার চেষ্টা করব যেখানে ফিল্ম মেকার যে গল্পটা দেখিয়েছেন
সেটাকে আরেকটু এঁকিয়ে বেঁকিয়ে আরেকটু কিছু বাড়িয়ে বা কমিয়ে কিছু অন্য ধরনের গল্প প্রেজেন্ট করা যেতে পারতো কি না সেটা নিয়ে আমি আলোচনা করবো। কারণ এরকম অনেক ধরনের সিনেমা আছে যেগুলো দেখে আমার মনে হয় যে হ্যাঁ এটাকে যদি আরেকটু অন্যভাবে করা যেত তাহলে তো আরও অনেক বেশি ক্লিক করতো, অন্ততপক্ষে আমার পার্সপেক্টিভে, অডিয়েন্সের সেটা ভালো নাও লাগতে পারে। তো সেটার জন্যই আমি কমেন্ট করতে তোমাদেরকে বলছি, তোমরা জানাও আমাকে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো মিলার ফ্রেন্ডের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি, পুরনো ভালো মুভি ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করি এবং বিভিন্ন ধরনের ভিডিওস করি, এরকম ধরনের ভিডিওস করি। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ এবং পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখো।